জনগণ ও সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে দেশে প্রথমবারের মতো চালু হয়েছে আমার এমপি ডট কম নামের ওয়েবসাইট। আজ রাজধানীতে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন জনগণ এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ স্থাপনের পাশাপাশি সকলের দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এই ওয়েবসাইট, সেই সাথে নিশ্চিত হবে সুশাসন ও জবাবদিহিতা। আরুণাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। জনগণের সাথে সংসদ সদস্যদের সরাসরি যোগাযোগ স্থাপনে এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে অনলাইন ওয়েবসাইট আমার এমপি ডট কম এর উদ্বোধন করা হয়েছে। আইসিটি ডিভিশনের সহযোগিতায় ও তত্ত্বাবধানে নির্মিত এই অনলাইন মাধ্যম তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে অভিমত সংসদ সদস্যদের। জনগণের যে সমস্যাগুলো তারা প্রশ্নের মাধ্যমে করছে সেই সমাধানগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি সমাধান হচ্ছে। আমি কোনো বিশেষ দিনের শুভেচ্ছা বিনিময় করতে চাইলে পারছি, আমি কোথাও আমার কোনো একটি বার্তা থাকলে পৌঁছে দিতে পারছি, তাদের কোনো উদ্বেগ থাকলে প্রশ্ন থাকলে সেটি জানতে পারছি, তাদের পরামর্শ জানতে পারছি, সবকিছু। ওয়েবসাইটটির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই ওয়েবসাইটের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে বাংলাদেশে আমরা দুর্নীতি কমিয়ে আনবো, আরো আমরা অর্থ অপচয় কমাবো এবং জনগণের সাথে আমাদের মাননীয় সংসদ সদস্যের আরো আন্তরিকতাপূর্ণ সংযোগ আমরা স্থাপন করতে পারবো। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, 24 ঘন্টা জনগণের সুবিধা ও অসুবিধায় সব সময় সংসদ সদস্যদের তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সংসদ সদস্যদের আরো সচেষ্ট হওয়ারও আহ্বান জানান ডেপুটি স্পিকার। 350 জন মাননীয় সংসদ সদস্যের কাছে বিনয়ের সঙ্গে আবেদন রাখতে চাই, আমাদের ডিউটি 9টা 5টা নয়, আমাদের ডিউটি 24 ঘন্টা। আর আমরা যদি জনগণের সঙ্গে এইভাবে সম্পৃক্ত হতে পারি আমার এমপি ডট কম এর মাধ্যমে, তাহলে কিন্তু 2018 সাল বা 19 সালের রিপোর্টেও আপনাদের জয়ের সম্ভাবনা অনেকটা বেশি হবে। আমার এমপি ডট কম এর মাধ্যমে জনগণের প্রশ্নের উত্তর প্রদান করেছেন এমন 10 জন সংসদ সদস্যকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। কবি ভূঁইয়া শফিকুল ইসলামের নতুন কাব্যগ্রন্থ অঙ্গারে